যে আমাদের ড্রামা কাকে বলে, ড্রামা হচ্ছে একটা রিটেন ওয়ার্ক, একটি লিখিত বিষয় যেটা বলে একটি গল্প থ্রু অ্যাকশন, কাজের মাধ্যমে এবং বক্তব্যের মাধ্যমে, এবং সেটা অভিনয় করে দেখানো হয়। অ্যাক্ট আউট, অ্যাক্ট আউট মানে হচ্ছে অভিনয় করে দেখানো। তো একটি সিরিয়াস প্লেতে, মুভিতে অথবা টেলিভিশন প্রোডাকশনে আমরা ড্রামা দেখে থাকি। ড্রামা কোথায় কোথায় দেখে থাকি? টেলিভিশনে দেখে থাকি, মুভিতে দেখে থাকি এবং সিরিয়াস প্লেতে দেখে থাকি। সিরিয়াস প্লে বলতে বোঝায় যে নাটকগুলো মঞ্চে মঞ্চস্থ করা হয়, সেগুলোকে সিরিয়াস প্লে। তারপর বুঝলাম যে ড্রামা বলতে কি বোঝায়। এরপরে বলছে, ড্রামা হচ্ছে দ্য আর্ট অফ প্রফেশন অফ ক্রিয়েটিং অর পুটিং অন প্লেস। তার মানে কোন পেশাকে নেওয়া বলা হয় ড্রামা। এগুলো দরকার হবে না আমাদের, এগুলো দরকার হবে না আমাদের, প্রথমটুকু যথেষ্ট। আমাদের প্রথমটুকু যথেষ্ট যে ড্রামা হচ্ছে, ড্রামা আমরা এভাবে লিখবো যে ড্রামা ইজ এ রিটেন ওয়ার্ড দ্যাট টেলস এ স্টোরি থ্রু অ্যাকশন অ্যান্ড স্পিচ অ্যান্ড ইজ অ্যাপিয়ার আউট। ঠিক আছে, এখানে হতে পারে হচ্ছে এ প্লে, সিরিয়াস প্লে দরকার নাই, শুধু লিখবো এ প্লে, এ মুভি। না না, প্লে বলতে নাটক, প্লে কিন্তু নাটক, প্লে এর বাংলা, প্লে মানে ড্রামা, মনে রাখবা। প্লে মানে হচ্ছে ড্রামা। আমরা ঠিকলাম প্রথমটা হচ্ছে হোয়াট ইজ ড্রামা। ড্রামা হচ্ছে একটি রিটেন ওয়ার্ক দ্যাট টেলস এ স্টোরি থ্রু অ্যাকশন অ্যান্ড স্পিচ অ্যান্ড ইজ অ্যাক্টেড আউট। যেমন এক্সাম্পল গুলো হচ্ছে এ প্লে মানে নাটক, মুভি অথবা টেলিভিশন প্রোডাকশন। টেলিভিশনে যে নাটক গুলো হয়, সিনেমা হয়, এগুলো সবই ড্রামা। তো এখানে আমরা দেখবো হচ্ছে ড্রামার ফিচার গুলো কি, হ্যাঁ ড্রামার বৈশিষ্ট্য গুলো কি 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 থাকলে একটি বিষয়ে ড্রামা, যে কোনটা তোমার দরকার। হ্যাঁ, সে সেটার কথাই বললাম, ওই যে হচ্ছে নাটকীয় উত্তেজনা। ও, নাটকীয় উত্তেজনা, উত্তেজনা মানে তো টেনশন। তুমি কি এমন কোন নাটক দেখবা যে নাটকে কোনো উত্তেজনা নাই? তুমি কি এমন কিছু কখনো দেখতে চাইবা যে ম্যার ম্যারে একটা কিছু, এই নাটক কি দেখবে, এই নাটকে কি বলে না বলে ঠিক ঠিকানা নাই? জি স্যার, বুঝছি। দেখবা কি তুমি, তোমার উত্তেজনা থাকলে তুমি নাটক দেখবা, নাটকে কি থাকতে উত্তেজ, এই এরপর কি হবে, এরপর এই মেয়েটা কি করবে, ও কি ও বাঁচবে, ওকে কি মেরে ফেলবে, গেল পড়ে গেল, পড়ে গেল নিচে, কিন্তু পড়ে যাবে। এই যে তোমাকে সবসময় কিন্তু তোমাকে কি করে টান পর উত্তেজনা থাকে। তুমি যে সিআইডি দেখো, তুমি যে আহাত দেখো, তুমি যে তোমার বিদেশি যে ড্রামা গুলো দেখো, হা করে মেয়েরা তাকিয়ে থাকে, তাকিয়ে থাকে না ঘন্টার পর ঘন্টা, চোখ নষ্ট হয়ে যায়, পা পা নষ্ট হয়ে যায়, পাও নষ্ট হয়, পা নষ্ট হয়ে যায় বসে থাকার জন্য, আস্তে আস্তে পা নষ্ট হয়ে যায়। তারপরে ওই সুন্দর সুন্দর স্লিম মেয়ে গুলোকে দেখে, তাকিয়ে তাকিয়ে দেখে দেখতে নিজে ভুটা হয়ে যায়, নিজের এবং পুরি হয়ে যায় বড়। ঠিক আছে, কারণ ওদের দেখে স্লিম, কিন্তু সে তো স্লিম থাকতে পারে না, কারণ সে তো সারাক্ষণ বসেই থাকে, বসে বসে সুন্দর মেয়েগুলোকে দেখে আর সে হয়ে যায় হচ্ছে তোমার মোটা। তো জাস্ট এগুলো তো মানে আমাদের এটা আয়রনি করা চলে। জি স্যার, তো যদি ওই মেয়েগুলো আর ওই ছেলেগুলো যদি এদের মধ্যে এই পরে বলছি উত্তেজনা সৃষ্টি না করতে পারে, তাহলে কি দেখবে বলো? টেনশন যদি সৃষ্টি না করতে পারে দেখবে না, যে কি হচ্ছে না হচ্ছে, কি হবে না হবে, একের পর এক শুধু মানে ও যাচ্ছে বাজারে, ও গেল এতে, আবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করলো, এগুলো কি কেউ দেখবে? নিত্যনৈমিত্তিক ঘটনা দেখবে না। তার মানে তোমাকে কি করতে হবে, নাটকীয় টেনশন তৈরি করতে হবে, উত্তেজনা অবশ্যই থাকতে হবে নাটকে, এটাই বলা। জি স্যার, আর কোনটা না স্যার, আর সমস্যা নেই। ভেরি গুড, এভাবে প্রশ্ন করবা, মানে একটা করে ধরে বলবা, আর পুরোটা ধরে আমার মন খারাপ হয়, কারণ আমার মনে হয় তুমি মরদ করবে না স্যার। অবশ্যই উত্তেজনা থাকবে, থাকবে না উত্তেজনা, উত্তেজনা ছাড়া নাটক হবে না। তো যখন নাটকটা শুরু হয় এটাকে বলা হয় বিগিনিং, বিগিনিংটা বলা হয় এক্সপোজিশন। কি বললাম বলতো? এক্সপোজিশন। এই এক্সপোজিশনটা আস্তে আস্তে এভাবে আসে,
মানে ঘটনাটা শুরুর দিকে লাফিয়ে ওঠে না, শুরুর দিকে ঠান্ডা মাথায় আগায়, তারপরে অ্যাকশনটা, অ্যাকশনের কাজের যে ধরনটা সেটা রাইজ করে, রাইজ করা মানে উঠে যায়, উত্তেজনা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে বাড়তে ক্লাইম্যাক্স উঠে যায়, একেবারে চূড়ান্ত উত্তেজনার পর্যায়ে পৌঁছে যায়। এই চূড়ান্ত উত্তেজনায় পৌঁছে যাওয়ার পরে ফুট করে আবার সেটা নেমে যায়, এটা নামতে কম সময় লাগে, নামতে কম সময় লাগে। দেখো এখান থেকে যখন চেঞ্জ হলো তখন কিন্তু উঠে গেল, ফুট করে একটা ঘটনা ঘটলো, যে ঘটনাটা তোমার উত্তেজনাকর ঘটনা, এই উত্তেজনাকর ঘটনার কারণে অ্যাকশনটা উঠে গেল, অ্যাকশনটা মানে উত্তেজনাটা বেড়ে গেল, বেড়ে আস্তে আস্তে বাড়ছে বাড়ছে, ক্লাইম্যাক্সে চলে গেল। ক্লাইম্যাক্স থেকে যখন ক্লাইম্যাক্সের ঘটনাটা ঘটেই গেল তখন আর ক্লাইম্যাক্স থাকে না, তখন আস্তে আস্তে এটা নেমে যায়। তো উঠতে যে সময়টা লাগে নামতে সেই সময়টা লাগে না, তখন এটাকে বলা হয় ফলিং অ্যাকশন, এটা রাইজিং অ্যাকশন আর এটা হলো ফলিং অ্যাকশন। আর শেষে এসে এন্ড হয়ে যায়, ডিনোমেন্ট হয়ে যায়, এই ডিনোমেন্টের আগে বা শেষের আগে আবার কিছুক্ষণ এটা একভাবে চলে, ঠিক আছে? হ্যাঁ একভাবে, বিগিনিংটাকে বলবো আমরা এক্সপোজিশন। এক্সপোজিশনটা থেকে চলবে হচ্ছে কোথায়, রাইজিং অ্যাকশনে, তাই না? তাহলে এর সময় এটা কি হবে, একটা ইনসাইটিং ইভেন্ট ঘটবে, এক্সাইটিং, এক্সাইটিং ইভেন্ট, তুমি যদি আটটা করলে তাই হয়, এক্সাইটিং ইভেন্ট, তারপর কি হবে, রাইজিং অ্যাকশন, রাইজিং অ্যাকশন, তারপরে হবে হচ্ছে ক্লাইম্যাক্স, ঠিক আছে? তারপরে আসবে ফলিং অ্যাকশন, ঠিক আছে? তারপরে আসবে তোমার হচ্ছে রিজলুশন, রিজলু, তারপরে আসবে রিজলুশন মানে তোমার হচ্ছে সমাধান, সমাধান, ঠিক আছে? সিদ্ধান্ত, সমাধান বা সিদ্ধান্ত আসবে, সমাধান সিদ্ধান্ত আসার পরে তুমি বড় করে নিতে পারবে, ঠিক আছে? তোমার লেখা তখন দেখতে ছোট হবে, তখন যে ফিঙ্গার দিয়ে এটা বড় করে নেবে, বড় করে নিলে তুমি দেখতে পাবে ভালো। রিজলিউশন বুঝলাম, আর শেষে তোমার হবে হচ্ছে আমরা যেটাকে বললাম ইন্ট, ইন্ট বললাম না, এই ইন্টটাকে ইন্ট না বলবে আমরা বলবো ইনাওমেন্ট, যদি বলি যে বিগিনিং আর এক্সপোজিশন এটা থাকতেছে প্রথম অবস্থায়, আর ওই মিডল যে অবস্থা আছে সেটা হচ্ছে ওই যে আপনি যেগুলো লিখলেন মানে বিগিনিং এর পরে। দেখো খেয়াল করো, তুমি দেখো এক্সপোজিশন মানে হচ্ছে স্টার্টিং, তখন শুরু হচ্ছে ডায়লগটা, তারপরে অ্যাকশনটা রাইজ করবে, রাইজ করতে করতে এটা ক্লাইম্যাক্সে পৌঁছে যাবে, ক্লাইম্যাক্সে কিন্তু হ্যাঁ ইনসিডেন্ট, এটা দিলাম, এটা লিখে নাই এক্সাইটিং ইভেন্ট, এক্সাইটিং ইভেন্ট, আর ওরা লিখছে কি ইনসাইটিং, ইনসাইটিং ইনসিডেন্ট, তাই তো কথা একই। তার মানে এই যে এই জায়গাটা থেকে তোমরা চলে গেলাম হচ্ছে কোথায়, এখান থেকে গেল এই ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স এর কিন্তু ফাটাফাটি, কিন্তু তখন দেখছো খেয়াল করছো এখানে তো বাস্ট হয়ে গেছে, হ্যাঁ আসো বাস্ট হয়েছিল, এখানে বাস্ট হয়ে মানে ঘটনা ঘটে গেছে, এরপর তোমার কি হলো অ্যাকশনটা ফল করা শুরু করলো, ফল করে একটা রিজলিউশন আসলো, রিজলিউশন আসলো ডিনোমেন্ট হলো হ্যান্ডশেক, হ্যান্ডশেক মানে কি মিলে গেল, তার মানে একটা শান্তিপূর্ণ অবস্থা, বসো বলো এখানে বসো, সমস্যা কি, শান্তিপূর্ণ অবস্থায় ওরা মিলিত হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে তোমার তো এই ক্লাইম্যাক্স যেটা বলতে বুঝতে যে প্রথমে এক্সপোজিশন, এই যে এর দেখো এখানে তোমার পাঁচটা দিয়েছে, ছটা দিয়েছে, এক্সপোজিশন, রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স, ফলিং অ্যাকশন, ডিনোমেন্ট, পাঁচটা,
আর আমরা করলাম 7টা, তাই তো? আচ্ছা, তো বিষয়টা তোমার ব্রেনে রাখাটাই গুরুত্বপূর্ণ। এখানে দেখো ওই একই বিষয় দেখাচ্ছে যে কিভাবে ওঠে এবং কিভাবে নামে। এই যে বাম দিকে দেখো, নামার সময় কিন্তু ওঠার সময় কিন্তু বেশ মানে কম বেশি হয়ে ওঠে, ওঠার সময় কি করে কম বেশি হয়ে ওঠে, ঠিক আছে, এবং সময় বেশি নেয়। কিন্তু নামার সময় খুব দ্রুত নামে এবং বেশি কম বেশি হয় না। তো যেমন আমরা বললাম যে ক্রাইসিস রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1971, 1971 সালে ক্লাইম্যাক্স পৌঁছে গেল। যেমন এখন কিন্তু ইউক্রেনে ক্লাইম্যাক্স চলতেছে, ইউক্রেনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, কারণ হচ্ছে পারমাণবিক অস্ত্রে আগুন লেগে গেছে, পারমাণবিক স্থাপনায়, অথচ যে পারমাণবিক অস্ত্রাগার আছে, শীর্ষ বিন্দু, চূড়ান্ত বিন্দু, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের 1971 সালে চূড়ান্ত বিন্দুতে পৌঁছে গেছে, আমরা 1971 সাল পর্যন্ত যে উত্তেজনাটা ছিল তার উত্তেজনা নামতে শুরু করছে, নেমে গেছে। কথা কি, তো এই যে এটাকে বলা হয় তোমার, এই যে দেখো, এই যে ছেলেটা প্রথমে কি করলো, হালকা হাসে দিল, তারপরে হো হো করে হাসলো, তারপরে হাসে চিৎকার করতে শুরু করলো, হা 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 হা, ঠিক আছে। তার মানে প্রথম দিকে কম, তারপরে বাড়বে, তারপর একবার চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, তাকে বলা হয় ক্লাইম্যাক্স। তো ক্লাইম্যাক্স বলতে কি বোঝায়, সাহিত্যিক ভাষায় গল্পের উত্তেজনার সর্বোচ্চ বিন্দুকে বলে ক্লাইম্যাক্স বা চূড়া। প্রধান চরিত্র বা বিপরীত চরিত্র যখন মুখোমুখি হয় তখন এই দ্বন্দ্ব শুরু হয়, ঠিক আছে। এই দ্বন্দ্বটাও যে বললাম না, এক্সাইটিং ইভেন্ট, ও বলছে যে আমি ওফেলিয়াকে বিয়ে করব, ও বলছে না আমি ওফেলিয়াকে বিয়ে করব, তাহলে এই যে এক্সাইটিং ইনসিডেন্টটা শুরু হলো, পরে একজন খুন হয়ে গেল, ক্লাইম্যাক্স, ঠিক আছে। এই দ্বন্দ্বের সমাপ্তি ঘটে কোথায়, ক্লাইম্যাক্সে। এটি সেই মুহূর্তে যখন চরিত্র তার লক্ষ্যে পৌঁছে যায়, হয় লক্ষ্যে পৌঁছে যায় অথবা লক্ষ্য পৌঁছতে ব্যর্থ হয়, হয় সে গেল গিয়ে খুন করলো, লক্ষ্যে পৌঁছে গেল, অথবা খুন হলো তারপর সে লক্ষ্য পৌঁছতে ব্যর্থ হলো, ঠিক আছে। এটাকে বলা হয় ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স বোধ হয় আমরা বুঝতে পারলাম। তো এই বিষয়গুলো বুঝলে খুব কাজে লাগবে তোমাদের নাটকগুলো পড়তে নিয়ে, তখন এটা দিয়ে দেবো তোমাদের কাছে কোর্সে একজন যে এটা স্যার রেকর্ড করবেন, রেকর্ড করেছে।